দুই বছরের জন্য আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে ইনশাআল্লাহ মানে আমার তো দায়বদ্ধতা অনেক বেশি সেটা আমার পরিবার থেকে আমি পেয়েছি এখানে আমার আরেকটা পরিবার হয়েছে এখানেও আরো বেশি দায়বদ্ধতা থাকবে ইনশাআল্লাহ আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন করেছি সেটা বাস্তবায়ন ইনশাআল্লাহ করব আমার জীবনের মনে হয় এটা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এই পুরস্কারটি আমি আমার ঘরের সুন্দর একটি জায়গা খুঁজেছি সেই জায়গা আমি রেখে দিব আর চেষ্টা করব যে এই 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 অ্যাওয়ার্ডটি জানি আমি মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর করে যত্ন করে রাখতে পারি আমরা সবাই মিলে এই চলচ্চিত্রটাকে যেটা একদম আমরা মনে করি যে আমরা কিছুটা মৃতপ্রায় হয়ে যাচ্ছে আমরা সব শিল্পীরা একত্রিত হয়ে যে আমাদের যে স্লোগান শুরু থেকে ছিল নীতিগতভাবে আমরা এক সেই স্লোগানকে আমরা সাথে রেখে আমরা চলচ্চিত্র শিল্পীটাকে শিল্পটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবারে নির্বাচনের যে জয় সেটা কোনো সহজলভ্য জয় ছিল না আমাদেরকে কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এবং আমাদের শিল্পী সমিতির 623 জন শিল্পীর কাছে আমরা কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে ভালোবেসেছেন যোগ্য মনে করেছেন যে কারণে আমাদেরকে নির্বাচিত করেছে এই জয়টা হচ্ছে আমাদের চলচ্চিত্র গোটা চলচ্চিত্র পরিবারের জয় এই জয়কে ধরে রাখতে হবে এবং এই জয়ের যে দায়বদ্ধতা আমরা যে দায়বদ্ধতা লালন করে নীতিগতভাবে এক হয়েছে সেটাকে আমাদেরকে প্রচার করতে হবে প্রকাশ করতে হবে আমাদেরকে বোঝাতে হবে সরকারকে বোঝাতে হবে এবং আমাদেরকে এটার উপর প্রচুর কাজ করতে হবে